এখন কবিরা গুনার আলামত নিয়ে একটু কথা বলি যে কবিরাগুনার আলামত কিছু তো আমাদের এই আলোচনায় এসেই গেছে তারপরেও আমরা স্পষ্ট করে একটু কবিরাগুনার আলামত বা বৈশিষ্ট্য সেই আলামতগুলো যেগুলো বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত সেটা নিয়ে একটু আলাপ করব। এক নম্বর হলো আল্লাহ ক্যাব অর্থাৎ আল্লাহ তালা এভাবে বর্ণনা দেওয়া যে এটা কবিরা এটা বড় এটা বড়। আও ইয়দ কুরুহু নবী হু সাল্লাহ সাল্লাম ফিল অথবা নবী সাল্লাহ সাল্লাম কি বড় ধরনের গুনা বলে উল্লেখ করা যেমন কি আমরা এখানে দলিল উল্লেখ করছি যেমন সুরান নেসার দুই নম্বর আয়ত আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াতুল ইয়তামা আমু আলহম ওয়ালুল খাবিথা বিব ওয়ালু আমু আলহম ইলা আমু আলিকুম ইন্না হু ক্যানা হুবান ক্যাবির আর তোমরা ইয়তিমদেরকে তাদের সম্পত্তি দিয়ে দাও এবং তোমরা ভালো সম্পদ দিয়ে অদল বদল করো না ভালো সম্পদ হচ্ছে যেটা পবিত্র সেটার বদলে তুমি খবিস নিয়ে না তুমি যখন অন্যায়ভাবে কোনো সম্পত্তি অর্জন করবে এটা খবিস কোরআন বলছে খবিস তাহলে ভালো সম্পদের সাথে হবিজকে মিলায়া মিশ্রিত করো না আর তোমরা ইয়াতিমদের সম্পত্তি ভক্ষণ করো না আত্মসাত করো না তোমাদের সম্পত্তির সাথে মিলিয়ে অর্থাৎ ইয়াতিমদের অনেক সম্পত্তি নিজেদের সাথে একদম মিলিয়ে আসলে একটা ক্যামো ফ্রেজ তৈরি করা এবং তার মাধ্যমে ইয়েমদের সম্পত্তিকে আত্মসাত করার একটা সুযোগ তৈরি করা এই কাজটা করো কারণ এটা মহাপাপ ইন্নাহু ইন না হু ক্যানা হু ব্যানা আই ইথ ম্যান এটা বড় পাপ তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা এই ইয়াতিমের সম্পত্তিকে অন্যায়ভাবে ভক্ষণ করাকে বড় পাপ কবিরা বলে উল্লেখ করেছেন আচ্ছা আমরা দেখি যে নবী আলাইহি সাল্লাম থেকে একটা হাদিসে এসেছে তিনি বলেছেন আল ক্যাবা এরু কবিরা গুনা এগুলোর মধ্যে এগুলো হলো কাবা এখানে কবিরা গুনা সমূহ হলো বলে তিনি বলছেন আল এশরা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা ও ওকোকল ওয়ালেদাইন পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করা নাফস কোন নিরাপরাধ লোককে হত্যা করা আল ইয়ামিন উল কসম করা ইত্যাদি দ্বিতীয় যে আলামত সেটা হলো ইউসাফা অ্যাজাম্বু বেআমিনাল মোবেকাত যে কোনো পাপকে ধ্বংসাত্মক বলে উল্লেখ করা শরীয়ত প্রণেতা উল্লেখ করলেন যে এই পাপটা মানুষকে ধ্বংস করে দেয় অথবা মোবেকাত অর্থাৎ মানুষের জীবন বা সমাজ তার পাপ তার পুণ্যগুলোকে ধ্বংস করে দেয় এই ধরনের যদি কথা আসে তাহলে বোঝা গেল যে ওই ধ্বংসাত্মক যতগুলো আমল আছে এগুলো সবই হলো বড় পাপ বা কবিরা গুণা যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ই যেতানিবু আসাবকাত ই যেতানিবু আস আল মোবেকাত তোমরা সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো এবং এর মধ্যে তিনি বড়ো বড়ো পাপগুলো উল্লেখ করেছেন এখানে মোবেকাত মানে মোহলেকাত ধ্বংসাত্মক ইমাম করতবি তিনি বলেছেন ইমাম কর্তুবি যিনি সৈমুসলামের সরা করেছেন তিনি বলেছেন সাম্মা দিহিল কাবা এরাম ওবেকাত রাসুল্লা সাল্লা সাল্লাম এই কবিরাগুলাকে ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছেন লে আন্নাহা তু হলে কুফা এল আফিদ দুনিয়া কারণ এই আমলগুলো যে করে তাকে সে আমলগুলো দুনিয়াতে ধ্বংস করে দেয় বিময়াতব আলহামী আল ওকুবাত কারণ এগুলোর উপরে কিছু শাস্তি তার উপর অবধারিত হয় অফিল আখরাত মিনার আদাব এবং আখরেতে তার জন্য শাস্তি নির্ধারিত হয় এর মধ্যে আছে চুরি এর মধ্যে আছে জেনা এর মধ্যে আছে সতীসদ্ধি নারীকে অপবাদ দেওয়া ইত্যাদি অনেকগুলো আমল এখানে উল্লেখ করেছেন তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো আমলকে ধ্বংসাত্মক বলে উল্লেখ করবেন বা আল্লাহ সামান্তাল্লা যদি ধ্বংসাত্মক বলে উল্লেখ করেন তখন সেটা হচ্ছে কবিরা গুনা হওয়ার আলাম তৃতীয়ত ইউসফ আলব আন্না হিন আবামে দনুব যদি শরীয়ত প্রণেতা কোনো পাপকে বলেন এটা সবচেয়ে বড় পাপ তাহলে সেটাও কবিরা গুণা যেমন রাসুল উল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর উপরে আল্লাহর কাছে সবচেয়ে বড় ভয়াবহ পাপ কোনটি তখন তিনি বলেছিলেন আন্তাজা আল আলিল্লাহ হিনেদ্দান ওহ আলাক আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে তুমি সে আল্লাহর জন্য যদি তুমি কোনো সমকক্ষ নির্ধারণ করো এটাই হচ্ছে সবচেয়ে বড়ো পাপ অর্থাৎ আল্লাহর জন্য আল্লাহর জন্য কোনো শরীর স্থির করা এটা হচ্ছে সবচেয়ে পাপ বড়ো পাপগুলোর মধ্যে সবচেয়ে বড়ো ভয়াবহ পাপ তাহলে এর দ্বারাও আসলে ভয়াবহ পাপ বোঝা যাবে বা কবিরাগুনা বোঝা যাবে আচ্ছা তারপরে চতুর্থত তো হলো আই ইউস আফ আদাম আদিম কোনো পাপকে যদি জুলুম বলে বা ভয়াবহ জুলুম বলে বা বড় জুলুম বলে যদি আল্লাহ বা তার রাসুল উল্লেখ করেন তাহলে বোঝা যাবে সেটা বড় পাপ যেমন সুরালুকমানের মধ্যে আল্লাহ তাআলা সেরেককে বড় জুলুম বলেছেন আমরা বারবার আসলে উদাহরণ দিচ্ছি এখন শেরেকের বাইরেও যদি আল্লাহ কোনো পাপকে জুলুম বলেন তাহলে সেটা কবিরাগুনা হয়ে যাবে অথবা দোলমন আদেমন বলেন তাহলে সেটা কবিরাগুনা হয়ে যাবে রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম কোনো পাপকে যদি দোলুম বলেন সেটাও কবিরাগুনা হয়ে যাবে আল্লা সামানতাল্লাহ বলছেন ইন্না না শিরকা লাদমন আবিম নিশ্চয়ই শিরেক হচ্ছে ভয়াবহ জলম পঞ্চম হচ্ছে মাকি লাফিহ আহ ইয়াক আলাফা ইলিহি যে ব্যাপারে বলা হয় যে আল্লাহ যে কাজ করবে তার উপরে অসন্তুষ্ট হন তাহলে সেটা কবিরাগুনাহের গুণাহের ইন্ডিকেটর বা চিহ্ন বৈশিষ্ট্য যেমন আল্লাহ সুমান্তাল সুরা আন্নেসার তিরানব্বই নম্বর আয়োজা বলছেন জাহান্নাম ফিহা বল্লাহ আলাই যে ব্যক্তি কোনো মমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার পরিণাম হল জাহান্নাম যেখানে সে চিরকাল অবস্থান করবে অবশ্যই এটার দ্বারাও এই যে তার যা হবে জাহান্নাম এটার দ্বারাও কবিরা গুণা বোঝা যাচ্ছে যদি এটা না উল্লেখ না করে আল্লাহ তালা পর উল্লেখ করতেন তাহলে সেটার দ্বারাও কবিরা গুণা বোঝা যাচ্ছে আর দুটো মিলে তো ভয়াবহ কবিরা গুণা আল্লাহ বলছেন এখানে যে কোনো মমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার যাজা বা তার পরিণাম তার শাস্তি হলো জাহান্নানের চিরস্থায়ীভাবে থাকা এবং আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হওয়া এভাবে আসলে কোরআনে হাদিসে বহু জায়গায় আল্লাহর এ অসন্তুষ্টির কথাটা এসেছে ছয় নম্বর হচ্ছে যদি বলা হয় আল্লাহ হতো আলাফা আল্লাহ তালা তার উপরে ক্রুদ্ধ হন আল্লাহ তালা তার উপরে ক্রুদ্ধ হন অর্থাৎ কোথাও গদব শব্দটা ইউজ করা হয়েছে কোথাও সাক্ষাতুল্লাহ সাক্ষাত আসলে একই অর্থ দুটো শব্দ জাস্ট এখানে বলা হলো যে যে শব্দই ইউজ করা হোক না কেন সেটা কবিরা গুনাহের আলামত যেমন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন একটা হাদিসে আইদি হিম মিসলু আদনা বাকার ইয়াফি যে যখন একটা দীর্ঘ সময় অতিবাহিত হবে তখন এমনটা হতে পারে যে তুমি দেখবে একদল মানুষ যাদের হাতে রয়েছে গরুর ল্যাজের মতো কিছু জিনিস অর্থাৎ ব্যাথ যা দিয়ে তারা মানুষকে প্রহার করে নির্যাতন করে তারা সকালেও আল্লাহর গজবের মধ্যে থাকে এবং বিকালেও তারা আল্লাহর গজবের মধ্যে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টা অষ্টপ্রহর যেহেতু তারা মানুষের উপর নির্যাতন করে এই ব্যাথ লাঠি দিয়ে যেমন এক সময় জমিদাররা ছিল আর আজকের যুগে কিছু মানুষ যারা হয়তো নানা প্রশাসনের ছত্র ছায় মানুষকে এভাবে অত্যাচার নির্যাতন করে তাহলে এদের কথা এখানে বলা হয়েছে তাহলে এর দ্বারা বোঝা গেল যে তাদের এই কাজটা হচ্ছে কবিরা গোনা তাদের এই কাজটা হচ্ছে কবিরা আচ্ছা সপ্তম নম্বর যে আলামত সেটা হচ্ছে কথা বলা যে রেবু ফা এলাহু মানে এই এই ভাষ্য আশা কোরআনায় এই বক্তব্য আসা যে আমলের ক্ষেত্রে যে যে এ কাজ করবে সে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করলো যেমন সুরাল বাকার দুশো আটাত্তর উনআশি নম্বর আত আল্লাহ তাল্লাহ বলছেন ইয়া ইনকুন্তু মোমেন হেইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি যে রিবা বা সুদ রয়েছে অর্থাৎ তোমাদের মামলাথের মধ্যে যে সুদ এখনও বাকি রয়ে গেছে এগুলো এখন ছেড়ে দাও এগুলো ছেড়ে দাও যদি তোমরা মোমেন হাও ফা ইনলাম তা ফা আর যদি তোমরা তা না করো ফায়দান ও বেহার বেমিন আল্লাহর রাসলি তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যখন কোনো কাজের জন্য যুদ্ধের ঘোষণা এসে যাবে তাহলে বুঝতে হবে সেই কাজটা কবিরা গোনা সে কাজটা কবিরা গুণা এটা আমভাবে জাস্ট আমরা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এরকম উদাহরণ শত শত আছে আচ্ছা অষ্টম নম্বর সেটা হচ্ছে এই বর্ণনা যদি আসে যে যে পাপ কাজ করবে সে আল্লাহর আল্লাহদ্রোহী সে আল্লাহর বিরুদ্ধাচারণ করল যদি এরকম ভাষ্য আসে তাহলে বোঝা গেল সেটাও কবিরা কবিরাগোনা যেমন সাল্লাম বলেছেন হ্যা আলাত শাফা তুহু দু ফাকাবাদ যে ব্যক্তি শফাত করে বা সুপারিশ করে আল্লাহর কোনো হদকে রদ করে দিল যেমন জেনার শাস্তিটাকে মওকুফ করে দিল হত্যার শাস্তিটাকে মওকুফ করে হ্যাঁ একজন অপরাধী ব্যক্তিকে বাঁচিয়ে দিল আর অন্যদের প্রতি জুলুম করলো অন্যায় করলো যে এভাবে সুপারিশ এবং লবিংয়ের মধ্য দিয়ে আল্লাহর কোনো হদ বা দণ্ড বাতিল করে দিল বা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে গেল ফাঁকা দদ আল্লাহ সে আল্লাহর বিরোধিতা করল তাহলে আল্লাহর বিরোধিতা করা মানেই হচ্ছে আসলে বড় পাপ এটা রাসুলসাল্লা পক্ষ থেকে একটা বড় জেজর একটা ধমক যে আল্লাহর বিরোধিতা করা তাই না আমরা যদি বলি যে ছাত্ররা যদি প্রিন্সিপালের বিরোধিতা করে কত বড় ভয়াবহ একটা ব্যাপার হ্যাঁ কোথাও কোনো লোকালিটিতে যদি সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির বিরোধিতা করা হয় এবং সে সংবাদটা তার কানে যায় তখন সবাই ভয়ে কাঁপতে থাকে তাই না তাহলে আল্লাহর বিরোধিতা করা যিনি এই মহাবিশ্বের স্রষ্টা তাহলে সেটা কত বড় ভয়াবহ ব্যাপার এমনিতে বোঝা যায় নয় নম্বর হলো যে যে পাপ করবে যদি তার ব্যাপার বলা হয় পাপের কারণে সে বড় ধরনের নোকসানে এবং খসরানের মধ্যে নিপতিত হলো তাহলে বোঝা গেল যে এটা বড় পাপ যেমন আল্লাহ সুমান্তল্লা সুরাল আরাফের নিরানব্বই নম্বর আয়তে বললেন এফা আমিনু ও মাকরাল্লাহ ফেলাহ ইয় মাকরাল্লাহি ইল্লাল কৌমুল খাসের উন তারা কি তাহলে আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গেছে যে পাপ করে বেড়াবে অথচ আল্লাহ তাদেরকে ধরবেন না তারা কি তাহলে নিশ্চিন্ত হয়ে গেছে নিরাপদ হয়ে গেছে আল্লাহ বলছেন ফেলাই আমানু আল্লাহ। আল্লাহর কৌশল থেকে কেউ মূলত নিরাপদ হয় না শুধুমাত্র ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া ক্ষতিগ্রস্ত জাতির লোকেরা তাদের পৃথিবীর প্রতাপের কারণে মনে করতে থাকে আমরা নিরাপদ কেউ আমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না ফলে মনের দিক থেকে তারা নিশ্চিন্তে একের পর এক পাপ আর জুলুম করতেই থাকে আল্লাহ বলছেন যারা এরকম নিশ্চিন্ত থাকে তারা মূলত আলকামুল খাসিরুন তারা বড়ো পাপই আল্লাহ যে এই যে আলকামুল খাসিরুন বললেন যে তারা দুনিয়া এখরা উভয় জগতেই আসলে খসরান এবং ক্ষতির মধ্যে আছে এই ক্ষতিটার কারণেই তাদের কৃত অপকর্মগুলো কবিরাগুনা বলে গণ্য হবে দশ নম্বর হচ্ছে যদি শরীয়ত প্রণেতা কোনো পাপকে ফিসেক বলে উল্লেখ করেন এবং ওই পাপে লিপ্ত ব্যক্তিকে ফাসেক বলে উল্লেখ করেন তাহলে বুঝতে হবে কাজটা কবিরা গুণা যেমন সুরাল আলাই তারা আট নম্বরে আল্লা তাল্লা বলছেন যদি তারা আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ইমান পোষণ করত এবং ইমান পোষণ করত নবী সাল সাল্লামের উপর যা নাজিল হয়েছে তার প্রতি তাহলে তারা ওদেরকে অর্থাৎ আহলে কিতাবকে কাফের মুশ্রেককে তারা বন্ধু হিসাবে গ্রহণ করতো না কিন্তু তাদের অধিকাংশই ফাসেক তাহলে তাদের অধিকাংশই ফাসেক যারা ইমানের পরিচয়ে চলছে অথচ ইসলাম বিরোধীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে আল্লাহ বলছেন তারা ফাসেক তাহলে তাদের এই কার্যক্রমটা কবিরা গোনা হ্যাঁ যাদেরকে আল্লাহ তালা ফাসেক নির্দিষ্ট কোনো আমলের কারণে উল্লেখ করেন তাহলে তাদের সেই কার্যক্রমটা হল কবিরাগুনা যেমন অ মুসলিমকে বজম ফ্রেন্ড হিসাবে গ্রহণ করা এবং তাদের সাথে প্রাণের সম্পর্ক ভালোবাসার হৃদ্ধতার সম্পর্ক গড়ে তোলা এবং তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করা তাদের সভ্যতাত মাধ্যমকে গ্রহণ করা তাহলে এগুলোর মধ্য দিয়ে তারা প্রমাণ করছে যে সত্যিকার অর্থে তারা আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাসী নয় এবং আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে তার প্রতিও তারা বিশ্বাসী নয় ফলে তাদের এই কার্যক্রমগুলোর কারণে তারা ফাঁসেক হয়ে গেছে এবং যে কার্যক্রমের কারণে তারা ফাঁসেক হয়েছে সেটা হল কবিরা সেটা হলো কবিরা গুনা এই ধরনের আসলে বর্ণনা কোরআনে অনেক সুরাল কাহাফের পঞ্চাশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইল্লা ইবলিস ফেরেশতারা সকলেই আদমকে সেজদা করলেন শুধু ইবলিস ছাড়া কান আল জিন ইবলিস ছিল জিন্দের অন্তর্ভুক্ত ফাফাসা কান আমরে রে রববিহি সে তার রবের নির্দেশ থেকে সে ছুটে গেল অবাধ্য হয়ে গেল এই যে রবের নির্দেশ থেকে অবাধ্য হওয়া এটা কবিরাগুনা এগারো নম্বর হলো যে মানে কবিরা গুনার একটা চিহ্ন হলো যে শরীয়ত প্রণেতা যদি কোনো কাজের কারণে সেই ব্যক্তিকে কোনো ভয় দেখান যে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দিকে তাকাবেন না অথবা তার সাথে কথা বলবেন না অথবা তাকে কেয়ামতের দিন পরিশুদ্ধ করবেন না তাহলে এটা দ্বারা বোঝা গেল যে ও যে আমলের কারণে তাকে এই যে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কিংবা তার সাথে কথা বলবেন না বা তাকে পরিশুদ্ধ করবেন না সে আমলটা হলো কবিরা গুণা এবং এর মধ্যে রয়েছে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সালাহ সাতল্লা ইউকুল্ল্লা মোহাম্মল কিয়ামা তিন ব্যক্তি যাদের সাথে আল্লাহ তালা কেমতের দিন কথা বলবেন না ওলাই আন্দু ইলাইহিম তাদের দিকে তাকাবেন না ওলাইউজাকি হিম তাদেরকে শুদ্ধও করবেন না ওলাহুম আদাবন আলিম এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তারা হলো আল মুসবেল যারা টাকনুর নিচে কাপড় পরে যারা টাকনুর নিচে কাপড় পরে এটা পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে কারণ মেয়েদের তো টাকনুর নিচে পড়তেই হবে ওল মান্নান যারা খোঁটা দেয় ওল মান্নান যারা খোঁটা দেয় এবং কোনো কোনো হাদিসের মধ্যে যারা মা বাবার অবাধ্য হয় এবং এছাড়াও আরও বেশ কিছু আমলের ক্ষেত্রে এই ধরনের দিক নির্দেশনা এসেছে ওয়াইদ এসেছে তাহলে এটার দ্বারাও বোঝা গেল এই আমল সবগুলোই কবিরাগুনা গুণা এই আমল সবগুলো কবিরাগুনা বারো নম্বর হল যেই পাপের ক্ষেত্রে দুনিয়া কোনো শাস্তি নির্ধারিত হয় যেটা আমরা সংজ্ঞায় বলেছি সেটাও কবিরা প্রমাণ যেমন জেনার শাস্তি যেমন ছিনতাই বা ডাকাতির শাস্তি যেমন চুরির শাস্তি হ্যাঁ কোরআন স্পষ্ট করে আল্লাহ তালা বলছেন আসারে কোসার কত ও আই দিয়া হুবা হ্যাঁ ন্যাক আল্লাহ যে যে চোর চুরি করে সে পুরুষ হোক মহিলা হোক তার দুই হাত কেটে দাও ইত্যাদি মানে একসাথে দুই হাত নয় এখানে তো পর্যায়ে আছে আমরা জানি বাট হাত কাটার কথা তাদের হাত কেটে দাও যে বিধানটা আসলো সেটা কোন প্রক্রিয়া হবে সেটা দীর্ঘ আলোচনা বাট এখানে বোঝা গেল যে তাহলে চুরি করা এটা কবিরা গুণা জেনা করা কবিরা গুণা ছিনতাই করা ডাকাতি করা কবিরা গুণা ইত্যাদি তেরো নম্বর যেটা সেটা হচ্ছে যদি শরিয়ত প্রণেতা এভাবে আমাদেরকে অবহিত করেন যে কোনো পাপ করার কারণে তিনি তাদের রিজেক বন্ধ করে দেবেন রিজেক বন্ধ করে দেবেন তাহলে বোঝা গেল যে এই রিজিক বন্ধ করে দেওয়ার ভয়াবহ যে ওয়াইড ধমক এটা মানে যে কাজের কারণে সে সেটা করছে সেটা কবিরা যেমন নবী সাল্লা সাল্লাম বলেছেন ওলাম ইয়ামনা ইল্লা মোয়ালিম ইনৌ আল মিনাস মিনাসমা যে যখনই মানুষ তাদের সম্পত্তির জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ তালা আসমানের কাতরা অর্থাৎ বৃষ্টি তাদের জন্য বন্ধ করে দিবেন তাহলে জাকাত না দেওয়াটা এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত সেটা সহজে বোঝা যায় চোদ্দো নম্বর হলো যে যদি শরীয়ত প্রণেতা আমাদেরকে অবহিত করেন যে এই পাপটা তার সমস্ত আমলকে নষ্ট করে দিবে তাহলে সেটার দ্বারা সেটা কবিরা গুণা বোঝা যাবে যেমন নবী সাল্লাম সালাম বলছেন মনতারাক্কা সল্লা আল আশরিফ হাবেত আমাল হু যে ব্যক্তি সল্লাতুল আসার তরক করলো তার সমস্ত আমল বাতিল হয়ে গেল তাহলে এমনি তো সলাাত তরক করার একটা কুফুরি সেটা আমরা জানি যারা কন্টিনিউয়াসলি সালাদকে তরক করেন কিন্তু কেউ যদি স্পেশালভাবে সালাতুল আসার তরক করেন তাহলে এই হাদিসে বলছে তার আমল বাতিল হয়ে যাবে যদি অন্য অন্য ওয়াক্ত তিনি নিয়মিত পড়ে থাকেন তাহলে বোঝা গেল যে এটা ভয়াবহ একটা অপরাধ এভাবে যেভাবেই হোক সর শেরিয়ত প্রণেতা যদি বলেন যেমন বেদাতের ক্ষেত্রেও শরিয়ত প্রণেতা একই কথা বলেছেন যে তার আমলটা বাতিল হবে কীরকম মানে আমেলা আমেলস আলহ আবরুন আোরদন যে ব্যক্তি এমন কোনো আমল করে যেটার উপর আমাদের এই দিন প্রতিষ্ঠিত নয় তাহলে সেটা মরদুদ মাহবুত সে আমলটা বাতিল সে যে এত কষ্ট করে আমলটা করলো সেটা আমল বাতিল যেমন কেন্দ্রিক মাজার কেন্দ্রিক কিংবা আরও যে সমস্ত বেদাতি আমলগুলো রয়েছে সেগুলো সবগুলোই বাতিল বলে গণ্য কারণ এটাই হচ্ছে শরীয়তের নীতিমালা তাহলে আমরা আরও দেখতে পাই যে শরীয়তে এভাবে কুফুরি সমস্ত আমলকে বাতিল করে দিয়েছে যদিও মানুষ সেগুলোকে আল্লাহ সন্তুষ্টের জন্য করে সেরেকের আমলগুলোকে বাতিল করে দিয়েছে যদিও সেগুলো মানুষ মনে করে যে সে হয়তো দিনই কারণে এই আমলগুলো করছে হ্যাঁ যেমন কবর জয়ারত করতে গিয়েছে মৃত ব্যক্তির কাছে কিছু চায় কিছু দোয়া করে ইত্যাদি এগুলো সেরকী আমল এবং এগুলো বাতিল এবং এগুলোর কারণে তার অন্য আমলও বাতিল হবে এটার দ্বারাও প্রমাণিত হয় যে এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এখন মানুষের আমল বাতিল হওয়াটার অর্থটা কী এটা নিয়ে ওলামেকরাম অনেক একতলাভ করেছে আমি আজকে আর সেই আলোচনায় না যাই আমি বরং আলামতগুলো শেষ করি আলামতগুলোর মধ্যে পনেরো নম্বর আলামত হচ্ছে শরীয়ত প্রণেতা যদি আমাদেরকে অবহিত করেন যে যে ব্যক্তি এই পাপটা করল তাকে যে শাস্তিটা দেওয়া হবে মানে শরীয়তের পক্ষ থেকে সে শাস্তির কারণে তার সালাদ কবুল হবে না অথবা তার আমল কবুল হবে না যেমন সৈয়দ পণিতা যদি বলেন মান আতা আরফ আনফাসা আল্লাহ আনসাইন যে ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে এসে তাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে বা স্যার কিছু করলো না জিজ্ঞাসা করলে লমতক বাদলাহু সালাতুন আর বা এনাল তাহলে তার চল্লিশ রাত্রি মানে চল্লিশ দিন পর্যন্ত সালাত কবল হবে না তাহলে বোঝা যাবে যে জ্যোতিষীর কাছে আসাটাই কবিরা গোনা আর যদি তাকে জিজ্ঞেস করে তার ভবিষ্যৎবাণীটা গ্রহণ করে তাহলে তো সেটা শেখ হয়ে যাবে তার আমল বাতিলি হয়ে যাবে আচ্ছা ষোলো নম্বর হচ্ছে শরীয়তপণেটা যদি আমাদেরকে অবহিত করেন বা এই মানে এই এই বিষয়টা জানান যে তার কোনো দোয়া কবুল করবেন না আল্লাহ তাহলে যেই কারণে দোয়া কবুল করবে না সেই কারণটা বা সে আমলটা হয়ে যাবে গোনা যেমন যে ব্যক্তি হারাম ইনকাম করে হারাম ইনকাম করে তারপর আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে বলে ইয়ারব ইয়ারব হে রব হেরব মানে দোয়া করে আল্লাহর কাছে চাইতে থাকে তখন সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ ওমাতহামহু হারাম সে ইয়ারাব ইয়ারাব বলতে থাকে অথচ তার খাদ্য হারাম ওমা শারাবু হারাম তার পানীয় হারাম ওমাল বাসু হারাম এবং তার লিবাস হারাম ওয়াবিল হারাম এবং তাকে হারাম খাদ্য খাওয়ানো হয়েছে যা বলে দেয় আলিক তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে তাহলে বোঝা গেল যে এটা একটা বড় ধরনের ধমক প্রণতার পক্ষ থেকে সে যে হারাম খাইল হারাম পান করলো হারাম টাকা দিয়ে লেবাস কিনলো এগুলো তার কবিরা গোনা এগুলো তার কবিরা গোনা যে কারণে তার দোয়া কবুল হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেল ছত্র নম্বর যেটা সেটা হলো শরিয়ত প্রণেতা আমাদেরকে যদি জানান যে যে এই পাপটা করবে এই পাপটা করার কারণে তার উপর জালেমরা মোতাসাল্লে হবে জালেমরা তার উপর বিজয়ী হয়ে যাবে তার উপর গালেম হয়ে যাবে তাকে কন্ট্রোল করবে তাদের উপর জালেমরা ক্ষমতাবান হবে তাহলে যেই কারণে আজকে আল্লাহ তালা তাদেরকে এই শাস্তিটা দিলেন যে তাদের উপর জালেমরা সাওয়ার হয়ে যাবে সেই আবলগুলো আসলে পাপ। যেমন আমরা দেখি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে ওলামিয়ান কুসুল মিকিয়ালা আলা ওল মিজানা ইল্লা উখিদু আবে সে ও সিদ্দাতিল মনাহ ও জাউরি সুলতানা আলহিম যখন কোনো সমাজের লোকেরা পরিমাপ এবং পরিমাণ পরিমাপ এবং পরিমাণ এই দুটোর ক্ষেত্রে কমিয়ে দিবে। যেমন দুই গজ দেওয়ার দরকার পনেরো দুই গজ দিয়ে কাপড় দিয়ে বুঝ দিয়ে দিল লাভ করলো এই জায়গাটা এখন তো আমাদের সমাজে মানুষ লাভ করে আসলে ওজনে কম দিয়ে মনে হয় যেন ভাই আমার এখানে সবচেয়ে সস্তা আপনি আমরা সস্তা জিনিসের জন্য ওখানে যাচ্ছি কিন্তু সে লাভ করে ওজনে সে কিন্তু দামে লাভ করে না কারণ দুই কেজির দাম একদম তার কোনো লাভ নেই এখানে দেখাই যাচ্ছে বলে যে স্যার দেখেন আমি দুই কেজি দিলাম একদম কেনা দামে দিলাম ঠিকই কেনা দামে দিয়েছে কিন্তু আসলে লাভ করলে সে ওজনে কম দিয়ে তো এখানে এই হাদিসের নবিসল্লাহ সাল্লাম বলছেন যে যখনই কোনো কাউব এরকম পরিমাপ এবং পরিমাণে কম দেয় তখনই আল্লাহ তালা তাদেরকে দুর্ভিক্ষ এবং অতিরিক্ত মৌনা যেমন সমাজের সব কিছু দাম বেড়ে যাওয়া খরচ বেড়ে যাওয়া ইত্যাদি এবং তাদের যে সুলতান তাদের উপর যারা ক্ষমতাবান থাকবে তাদের জুলুমের শিকার করার মধ্য দিয়ে তাদেরকে পাকড়াও করেন তাদেরকে পাকড়াও করেন সুতরাং তারা যে কাজগুলো করলো এবং যে কারণে আল্লাহ তালা এই শাস্তিরা দিলেন সে কাজগুলো সবগুলো কবিরা গো আঠারো নম্বর হলো যে শেয়াত প্রণেতা আমাদেরকে যদি জানিয়ে দেন যে পাপ তাদের হালাকের কারণ ধ্বংসের কারণ এবং দুনিয়া তাদের প্রতি বালা মুসিবত নাজেল হওয়ার কারণ তাহলে বোঝা গেল যে এই কাজগুলো কবিরাগুরা যেমন নবী সাল্লাহ সাল্লাম বলেন ইন্না আহ্লাকাল্লা দিনা কবলাকুম আন্না হুম কানু ইদা সারা কাফি হিমু শেরিফ তারা কুহু আইনের অপপ্রয়োগ বা আইন প্রয়োগ না করা যে নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী জাতিরা জাতিকে হালাক করেছে ধ্বংস করেছে এই বিষয়টা যে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত লোক চুরি করত তাকে তারা ছেড়ে দিত আর যখন দরিফ বা দুর্বল ব্যক্তি চুরি করতো তাকে তারা শাস্তি দিত তাহলে আইনের প্রয়োগটা থেকে ক্ষমতাবানরা রেহাই পেত আর দুর্বলরা আইনের প্রয়োগের মধ্যে পড়ে যেত এই অসম আইন ব্যবস্থাপনার কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আসলে একটা সমাজ ধ্বংস হয়ে যায় আইন যদি সঠিকভাবে সবার উপর সমানভাবে ইনসাফের ভিত্তিতে প্রয়োগ না হয় তাহলে এই আইনের অপপ্রয়োগ বা অপব্যবহার এটা কবিরা গোনা উনিশ নম্বর হচ্ছে শরিয়ত প্রত্যা যদি আমাদেরকে জানান যে যে এ কাজ করবে তার পাপ মাল্টিপল হয়ে যাবে মানে তার পাপটা মাল্টিপল হয়ে যাবে অনেক গুণে বেড়ে যাবে তাহলে বোঝা গেল এটা কবিরা গুণা যেমন রাসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন মান সন্নাফ ইসলামে সুন্নাতান সৈয়া আতানফা ফা ওমেলহা বায়দাহু কুতিবা আলাইহি মেসলুজরমান আমেলা বিহা যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বদ আমল চালু করল বেদাঁত চালু করল তারপরে সেই বেদাৎ দ্বারা আমল হতে লাগলো তারপরে তাহলে তার উপর এই যে যতজনই ওই বেদাৎ অনুযায়ী আমল করলো সেই পাপটা তার উপর বর্তাবে তার জন্য অবধারিত হবে এবং এতে ভয়াবহ মানে সমস্ত খারাপ লোক যারা খারাপ কাজ করে যত পাপ অর্জন করলো সবটা তার উপর সমানভাবে বর্তাবে এবং হাদিসের পরবর্তী বার্সে এটাও এসছে অন্যদের পাপ কিন্তু কমবে না যার যে পাপ পাওয়া দরকার পাবে এবং সবার পাপ একসাথে তার উপর বোঝা আকারে চাপিয়ে দেওয়া হবে এতে বোঝা গেল যে এভাবে নতুন কোনো জিনিস চালু করা যেমন মেলা চালু করা ওরস চালু করা এই যে আমলগুলো যেগুলো বেদাত হিসাবে গণ্য সেগুলো কবিরা গুণা বলে গণ্য হবে আচ্ছা বিশ নম্বর যে বিষয়টা সেটা হলো শরীয়ত যদি জানান যে যে এ কাজটা করবে সে কুফুরি করল অথবা সে ইসলামী মিল্লার থেকে বের হয়ে গেল তাহলে তো বোঝা যাবে যে এটা অত্যন্ত ভয়াবহ পাপ এভাবে আসলে আমাদের ওলামাইকেরাম আরও অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন যেগুলোর মধ্য দিয়ে আসলে কবিরা গুণাকে চিহ্নিত করা যায় কবিরা গুণাকে চিহ্নিত করা যায় আচ্ছা আরও দুটো জিনিস বা আরও একাধিক জিনিস সেখানে এসেছে আমি একটু উল্লেখ করি সেটা হলো নবী সাল্লাহ সাল্লাম অনেক হাদিসে বলেছেন লাইসা মিন্না মানফা এলাকাদা যে কাজটা করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় তাহলে যে কাজটা সে করলো এবং যে কারণে সে আমাদের অন্তর্ভুক্ত নয় বলে নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করলেন তাহলে সেটাও কবিরা গোনা আচ্ছা এরপরে আরেকটা হলো যদি কেউ কোনো পাপ করে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেন যে এই পাপের কারণে সে ইমানের মধ্যে নাই তার থেকে ইমানটাকে তিনি সলভ করে দেন নেগেট করে দেন তাহলে বুঝতে হবে সেটাও কবিরা গুণা যেমন লায়াজনি ও হুয়া ওহমেন যে ব্যক্তি হি হুয়া ওহমেন যে কোনো ব্যক্তি মোমেন অবস্থায় যখন জেনা করতে থাকে তখন তার ইমান থাকে না তখন তার ইমান থাকে না হাদিসের মূল মাফুম হচ্ছে এইটা হ্যাঁ যখনই কোনো জেনাকারী জেনা করে তখন তার এমান থাকে না তাহলে বোঝা গেল যে জেনা কবিরা গুনা যদি অন্য কোনো দলিল নাও থাকতো এই দলিল দ্বারা প্রমাণিত হতো যে এই জেনাটা কবিরা গুনা অবশ্য জেনার উপরে আরও অনেক দলিল আছে আচ্ছা যদি কোনো আমলের ক্ষেত্রে শরীয়ত প্রণেতা বলেন যে এটা নেফাক এটা নেফাক তাহলে বোঝা গেল যে সেটা কবিরা কবিরাগুনা যেমন নবীলা সাল্লাম বলেন আয়াতুল মুনাফিক তালাস যে মুনাফেকের আলামত হলো তিনটা ইদা হাদ্দা কাদাফা যখন কথা বলে মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা কথা বলা কবিরাগুনা ওয়াইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে তখন ভঙ্গ করে তাহলে ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনা ওয়াঈদা খাসমা ফাজার যখন সে ঝগড়া করে তখন সে একদম মানে হইহুল্লার করে এটাকে মানে মানে এত বেশি ঝগড়ায় লিপ্ত হয় তাহলে সেটাও কবিরাগুনা এভাবে আয়াত নেফাকের মধ্যে আরও বেশ কিছু নেফাক অন্য অন্য হাদিস এসছে সব কিছু কবিরা গুনা বলে গণ্য হবে এরপরে আরেকটা হলো যদি শরীয়ত প্রণেতা বলেন যে এই পাপটা হা লেকা এই এই পাপটা হা লেকা অর্থাৎ ধ্বংসাত্মক সেটা হা লেখা বলুক আর হা লেখা বলুক দুটোই আসলে কবিরা গুনাহের প্রমাণ যেমন ফাসা আসালাম বললেন ইন্না হিয়াল লেকা যে দুজন ব্যক্তির মধ্যে কোনো গণ্ডগোল লাগায় দেওয়া এটা হলো হ্যা লেকা তাহলে এই হা লেকা কথার দ্বারা যেটা আসলে আয় মা হেকা মিটিয়ে দেয় মানুষকে ধ্বংস করে দেয় তাহলে এই ধরনের বক্তব্য দ্বারাও তাহলে কবিরা গুণা প্রমাণিত হবে আচ্ছা যদি বলা হয় যে মানফায় কাদা মনফা এলাকার বারে আত্মিনহুর জিম্মা যে ব্যক্তি এ কাজ করবে তাহলে শরীয়তের জিম্মা তার থেকে মুক্ত হয়ে গেল শরীয়ত তার কোনো দায়িত্ব নেবে না ইসলাম তার কোনো দায়িত্ব নেবে না তাহলে এই ধরনের গুলো কবিরা গুণা বলে গণ্য হবে যেমন নবী সাল্লাহসাল্লাম বলছেন আয়ুমা আবদিন আবাক যদি কোনো গোলাম বা কৃতদাস পালিয়ে যায় ফাঁকত বারে আত্মিনহু আর জিম্মা তখন ইসলামের জিম্মা তার থেকে মুক্ত হয়ে গেল ইসলাম তাকে আর কোনো নিরাপত্তা দিবে না নিশ্চয়তা দেবে না এরকম আর অনেক বিষয় থাকবে এরপর আরেকটি বিষয় হলো যদি এর পক্ষ থেকে এই সংবাদ দেওয়া হয় যে এই আমলের কারণে আল্লাহ তালা তার অন্তরে মোহরাঙ্কিত করে দিয়েছেন তাহলে বুঝতে হবে যে আমলের কারণে মহরাঙ্কিত করে দিয়েছেন সে আমলটা কবিরা গুণা যেমন নবী সাল্লা সাল্লাম বললেন কি লায়ান তেহান লায়ান না আকোয়ামুন অ্যানিম অ্যাল জুম আট যে অবশ্য অবশ্যই যেন লোকেরা সলাতুল জুমা তরক করা থেকে তারা বিরত হয় আউ লাই লায়খতে মান্লাহু আল্লা কুলু বিহিম যদি সেটা সে বিরত না হয় মানে জুমা তরক করাকে বিরত না করে অর্থাৎ জুমাটা যদি ঠিকমতো না পড়ে তাহলে আল্লাহ তালা তাদের অন্তরে মহরাঙ্কিত করে দেবেন তাহলে বোঝা গেল যে তর্কুল জুমা বেগায়ের অদর কোনো অদর ছাড়া এটা কবিরা গোনা আচ্ছা এরপর আরেকটা হলো যদি শরীয়ত প্রণেতা বলেন যে লতাশ আল আনহু আই আন কবে যে এটার শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করুন এটা শাস্তি ভয়াবহ মানে এই এই বিষয়টা বোঝানোর জন্য তাহলে এটার দ্বারা বোঝা যাবে যে কবিরা গোনা যেমন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন আল আনহুম রাজলন ফারাক আল জামা তিন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেসই করো না এদের যে কি পরিণতি হবে জিজ্ঞেসই করো না এক এক নম্বর হলো রেজলন ফারাকাল জামা ওই ব্যক্তি যে মুসলমানদের হকপন্থী জমাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে সেটা হলো তাহলে মুসলমানরা এভাবে মানে ইসলামিক মূল ধারা থেকে বিচ্ছিন্ন হওয়া এবং ইসলামের মূল জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া এটা কবিরা এটা কবিরা গুণা আচ্ছা এরপরে যে আল্লাহ সুভা না হওয়া তা আলা অথবা তার রাসুল কেয়ামতের দিন তার খাসিম হবে তার বিবাদী হবে আল্লাহ যদি কারো বিবাদী হয় তাহলে তার কী অবস্থা হবে রাসুল সাল্লাহ আসালাম যদি তার বিবাদী হয় তাহলে কী অবস্থা হবে তাহলে বোঝা গেল যে যে কারণে যে আমলের কারণে বিবাদী হলো সে আমলটা কবি রাগোনা যেমন রাসুল সাল্লাহ আসসালাম বললেন ফ্যালা থাতুন আনা খাসমোহমি আমল কেয়ামা যে তিন ব্যক্তির আমি হচ্ছি বিবাদী কেয়ামতের দিন রাজলুন আপা বি তোমাগাদার রাজুলন আতাবি গাদার যে ব্যক্তি আমাকে প্রদান করলো তারপরে গাদ্দারি করলো মানে সে রাসুসাল্লাহ সালামকে করুক বা অন্য কাউকে করুক তাহলে এটা হচ্ছে একটা ওয়াইদ এরকম এই হাদিসের মধ্যে আরও যে আমলগুলো এসেছে অন্য সকল আমল এই ধরনের ভাষ্য দ্বারা এই আমলগুলো হোক অন্য যে কোনো আমল হোক বোঝা যাবে সেটা কবিরা গুনাহের প্রমাণ হবে আচ্ছা এরপর আরেকটি হলো শরিয়ত প্রণেতা যদি আমাদেরকে জানিয়ে দেন যে যে পাপটা করবে সে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে গণ্য হবে যেমন নবীসাল্লাম বললেন ইন্নামিন আশারিনাসি আন্দালামাজলুই ইলামরা ও তুফদি ইলাইহি তুমা ইয়ানসুরসুরুসের রাহা যে আল্লাহর কাছে কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট স্থানের বা নিকৃষ্ট মর্যাদার মানুষ হবে সে যে সে তার স্ত্রীর সাথে কোনো গোপন প্রণয়মূলক কথা বলল এবং স্ত্রীতার সাথে বলল পরে সে এটা মানুষের মধ্যে চাউর করে দিল প্রকাশ করে দিল যে দেখো আমাদের মধ্যে এই কথাবার্তা হয়েছে যেটা আসলে উচিত না তাদের তাদের প্রাইভেসি নষ্ট হয় হ্যাঁ তাহলে এই যে কাজটা করা নিজের স্ত্রীর সাথে বৈধ স্ত্রীর সাথেও যা হয় তাদের যে সহবাস সম্পর্কিত কিংবা তাদের যে প্রণয় সম্পর্কিত যা কিছু হয় সেটাকে যদি কেউ চাউর করে অথবা ফটো তোলে সেটাকে প্রচার করে অথবা সেটাকে মানে নানাভাবে মানুষের কাছে পৌঁছায় তাহলে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে আরেকটা হলো যদি শরিয়ত প্রণেতা কোনো পাপের কারণে কোনো ব্যক্তিকে আখিরাতের কোনো শাস্তির কথা বলেন তাহলে সেটা কবিরা গুণা বলে গণ্য হবে এটা নিয়ে আমরা একটু আগে অনেক কথা বলেছি যদি কোনো পাপের ক্ষেত্রে লাদাঁতের কথা থাকে এরকম তো অনেক হাদিস আছে সেটাও আমরা আজকে সংজ্ঞা শুরুতে বলেছি এবং যদি শরিয়ত প্রণেতা বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে কোনো জিনিস কনজিউম করে কোনো জিনিস ব্যবহার করে তাহলে জাহান্নামে প্রবেশ করা থেকে তাকে বঞ্চিত করা হবে তাহলে সেই কাজটা কবিরা গুণা বলে গণ্য হবে যেমন এখানে রাসুসাল্লা বলেছেন মান লাহ দুনিয়া লামিয়াল সোফিল আখেরা যে ব্যক্তি দুনিয়াতে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে হারির বা রেশমি কাপড় পরবে আখিরাতে তাকে সেটা পড়তে দেওয়া হবে না তাহলে বোঝা গেল যে দুনিয়াতে রেশমি কাপড় পরা পুরুষদের জন্য কবিরা গোনা কবিরা গোনা এরপরে যদি কোনো ব্যক্তিকে শরীয়ত প্রণেতা এই ধমক দেন যে তাকে আখেরাতে মাটির নিচে অথবা দুনিয়াতে মাটির নিচে পুঁতে ফেলা হবে তাহলে সেটা কবিরা গুনাহের কারণ হবে যেমন নবী সাল্লা সাল্লাম বলেছেন মান আখাদা মিনাল আন আনবেগাই রাকিহি যে ব্যক্তি কারো কোনো জমি অন্যায়ভাবে আত্মসাত করে দখল করে খুশিভাবে হিয়াম কেয়ামাত ইলা সব দিন তাহলে কেয়ামতের দিন তাকে সাত জমিনের জমিনের সাত তবক্ষের নিচে পুঁতে ফেলা হবে তাহলে তারা বোঝা গেল যে কারো জমিন সেটা সামান্য হোক আর বেশি হোক সেটাকে যদি কেউ আত্মসাত করেন সেটা কবিরাগুনা শরীয়ত প্রণেতা যদি এই সংবাদ অবহিত করেন যে ব্যক্তি কোনো পাপ কাজ করবে যে বা কোনো একটা কাজ করবে যে কাজের কারণে তার কবরের আজাব হবে অথবা আখিরাতের আজাব হবে অথবা সে জাহান নামে যাবে তাহলে সেটা কবিরা কবিরাগুণা দ্বারা মানে নির্ধারিত হয়ে যাবে অর্থাৎ কবিরাগুণা বলে গণ্য হবে আচ্ছা এখানে সর্বশেষ আরও দুটি বিষয় আছে একটা হল যদি মুসলিম উম্মার ওলামাইকেরাম নানা সমীকরণের মধ্য দিয়ে একমত হন যে কাজটা যদিও আদতে ছোট বাট নানাভাবে করার কারণে এবং সমাজ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা বলেন যে এটা এখন কবিরা তাহলে তাহলে এজমায়ের কারণে কবিরাগুনা বলে গণ্য হবে এবং সর্বশেষ যদি কোনো ব্যক্তি কোনো সগিরা গুনাহের ওপরে বরকারার থাকে এবং কন্টিনিউ করতে থাকে তাহলে ওলামাইকেরাম এই গোনাটাকে কবিরা গুনার সাথে সম্পৃক্ত করেছেন এ হলো কবিরা গুণা সম্পর্কিত আলোচনা তাহলে কবিরা গুণা যারা করবে তাদের আসলে পরিণতি কী হবে তাদের শাস্তি কী হবে এই ব্যাপারে আমরা দেখি যে আহলসোন জামাতের একটা মতামত আছে এবং দুই প্রান্তিক সীমানায় বিভিন্ন ভ্রান্ত ফেরকার কিছু অভিমত আছে যেমন মমতাজ ফেরকা এবং খাওয়ারিজ ফেরকা আর কবিরা গুনা থেকে তাহলে যদি কেউ সম্পৃক্ত হয়ে যান বা কবিরা গুনার সাথে অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে তার থেকে তবার কি উপায় আমরা পরবর্তী কোনো এক আলোচনায় সেটা তুলে ধরব আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি হাদাউসলাল্লাহ সাল্লাম আল আলা মাহমেদ ওয়ালাআ ওয়াস হাবি আজমাইন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত